أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আব্দুল বাকের ভাই প্রশ্ন করেছেন গায়বানা জানাজা সম্পর্কে, যে গায়বানা জানাজা বাংলাদেশে অনেকে পড়ে, বিভিন্ন জায়গাতে পড়া হয়, তো এর দলিল আপনি যতটুকু বিভিন্ন সাহিত্যের কাছ থেকে শুনেছেন, বাদশাহ নাজ্জাশীর দলিলই দিয়েছে, আপনার মনোভূত হয়নি, তো এই সম্পর্কে আপনার প্রশ্ন যে গায়বানা জানাজার সম্পর্কে। আল্লাহ জবাব বিল্লাহি তাওফিক। গায়বানা জানাজা আপনি যে অর্থ করেছেন, মানে জানাজাই যেহেতু নেই, গায়েব, তো দেখুন এই গায়েব বলতে অদৃশ্য না, যেমন আলিমুল গায়েব, অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে, তো এখানে গায়েব বলতে অদৃশ্য নয়, বরং অনুপস্থিত। এখানে জানাজা নেই, এখানে লাশ নেই, অন্যত্র আছে। বাদশাহ নাজ্জাশীর জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েছিলেন, সহিহ বুখারীর বর্ণনা। দলিল তো একটা হলেই যথেষ্ট, তাই না? ডাক্তার জাকির নায়েকের মতন একজন ব্যক্তি হলেই তো যথেষ্ট হয়ে যায়, দশজন আলেমের থেকে একজন ব্যক্তি যথেষ্ট দলিলের ক্ষেত্রে। তো সহি বুখারি সহি মুসলিমের দলিল যদি পাওয়া যায়, তো সে কাজগুলোর ক্ষেত্রে আর কোনো শায়েখের বক্তব্যের অপেক্ষা রাখে না, আর একাধিক দলিলেরও প্রয়োজন হয় না, কারণ বিশুদ্ধভাবে প্রমাণিত একটি দলিলই যথেষ্ট। আসলে গায়বানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েছিলেন এই কারণে যে সে যে মুসলমান ছিল, অনেকেই বাদশাহ নাজ্জাশী সম্পর্কে জানত না, আর তার জানাজার সালাত পড়ার কেউ ছিল না, বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত আদায় করেছেন। হ্যাঁ, যদি জানা যায় যে জানাজার সালাত কেউ আদায় করেছে, তাহলে আর প্রয়োজনীয়তা নেই। তারপরেও যারা পড়ার পক্ষে কথা বলেছেন, তাদের যুক্তি হলো যে আসলে এটা একটা দোয়া, জানাজার সালাত এটা একটা দোয়া। বিষয়টি বিতর্কিত অবশ্যই, তবে কেউ যদি পড়ে সে যে সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে তাও নয়। কিন্তু কারণ হলো যে বাদশাহ নাজ্জাশীর হাদিস ছাড়াও আরও হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা সালাত আদায় করেছিলেন। সহিহ বুখারীর যেই হাদিসটি বাদশাহ নাজ্জাশীর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যে ফিল ইয়াউমিল্লাযি মাতা ফিহি খারাজা ইলাল মুসাল্লা ফাসাফা বিহি মাকাব্বারা আরবান, বুখারী এবং মুসলিমের হাদিস, কিতাবুল জানায়েজ অধ্যায়ে, নবীজি সাহাবিদেরকে নিয়ে ঈদগাহে গমন করে কাতারবন্দি হয়ে বাদশাহ নাজ্জাশীর জানাজা আদায় করেছিলেন, এই তো? আচ্ছা, এই হাদিস ছাড়াও সহি বুখারীর কিতাবুল জানায়েজ অধ্যায়ে উকবা ইবনে আমের থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হলেন এবং উহুদবাসীদের উপরে সেইভাবে সালাত আদায় করলেন যেভাবে তিনি মৃত্যুর উপরে জানাজার সালাত আদায় করতেন। এই বর্ণনাও কিন্তু সহি বুখারীর বর্ণনা। তো সেখানেও কিন্তু লাশ ছিল না। তো যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটি কখনো কখনো করা যেতে পারে, বাকি কঠোর হওয়া যাবে না। আবার অন্যদিকে জানাজার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কারো ক্ষেত্রে শহীদদের, কিছু শহীদদেরকে কখনো কখনো রক্তসহ দাফন করেছেন, তাদেরকে গোসলও দেওয়া হয়নি এবং তাদের জন্য জানাজার সালাতও আদায় করা হয়নি। এ বর্ণনা কিন্তু সহিহ বুখারীতে রয়েছে এবং মুখতাসারুল সহিহ বুখারীর মধ্যেও 676 নম্বর পৃষ্ঠায়। তার মানে জানাজার সালাত এটি একটি দোয়া, কেউ যদি পড়ে পড়তে পারে, কেউ যদি নাও পড়ে কোনো অসুবিধা নেই। পড়া বা না পড়া মানসিকতা রাখতে হবে এই রকমের
যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সফরকালে কিছু সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, কিছু সাহাবায়ে কেরাম রোজা রাখতেন না। তো এই ক্ষেত্রে যেহেতু অপশন রয়েছে, যারা রোজা রেখেছেন মুসাফির অবস্থায়, সফররত অবস্থায় রোজা রাখা না রাখা উভয়টি অপশন রয়েছে। কেউ কেউ এর উপর আমল করেছেন, কেউ কেউ ওর উপর আমল করেছেন, কেউ কেউ জানাজার সালাত গায়েবানা পড়েন, যে এটা এক ধরনের দোয়া। আবার যারা বিরত থাকেন তাদেরও দলিল হলো যে যেহেতু বাদশাহ নাজ্জাশির কেউ পড়ার ছিল না, এই কারণে তিনি পড়েছেন। তো বিষয় তো এই হলো বর্ণনা। সেই বুখারি থেকে দুটি দলিল দেওয়া হলো। এই দুই হাদিসের আলোকে আমাদের যা করণীয়, সেই করণীয় হলো যে যদি জানাজার সালাত দাঁড়িয়ে যায় গায়েবানাও, তো সেখানে পড়া উচিত, অ্যাভয়েড করা উচিত না। তবে আলাদা করে এটাকে একবারে কন্টিনিউ প্রথা করা উচিত না, এই কারণে যে বাদশাহ নাজ্জাশির তো করেছিলেন, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে তো সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধে, প্রিয় সাহাবিগণ তারা মুতার যুদ্ধে শহীদ হলেন, নবীজি তো তাদের জন্য জানাজার সালাত করেননি। আর নবীর দোয়া পাওয়ার আকাঙ্ক্ষী কে না থাকতে পারে, বা নবীর দোয়া প্রয়োজনীয়তা কার নাই, সকলেরই আছে। নবীর দোয়া সকলেরই পাওয়ার সবারই হকদার, বা সবাই কামনা করবে, কিন্তু তবুও তো নবীজি সকলের জন্য এইভাবে, যে যেখানে মারা গেছে শহীদ হয়েছে সকলের জন্য কিন্তু এভাবে করে জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তার মানে নবীজির ফেল এবং কওল কখনো কখনো করেছেন, কখনো কখনো করেননি। সুতরাং বিষয়টিকে ওইভাবেই নিরপেক্ষই রাখতে হবে। যদি জানাজা তৈরি হয়ে যায় তাহলে পড়তে হবে, আর যদি না তৈরি হয় তাহলে সেই জন্য আয়োজন করার প্রয়োজনীয়তা নাই। জি, এক্ষেত্রে মধ্যম পন্থার নির্দেশই হাদিস থেকে যতটুকু আমি বুঝেছি তাই ব্যক্ত করলাম। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء